আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম উচ্চতার গণিত বইয়ের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো চলো যাওয়া যাক আজকে ক্লাসে কি আছে এবং কি নিয়ে তোমাদেরকে আমি আজকে ক্লাস করাবো তো যাওয়ার আগে একটা কথা বলে নেই আমার চ্যানেলে তোমরা যদি কেউ প্রথমে থাকো বা আমার চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাবে এবং পাঠা বেল আয়নটিকে বাজিয়ে দিবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো যাওয়া ওয়ান টু ফাংশনে ওয়ান টু ফাংশন বা সার্বিক ফাংশন নিয়ে আজকে আমি তোমাদেরকে এই যে অঙ্কটি করাবো তো যখন ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে সার্বিক ফাংশনটা আসলে কি তো সার্বিক ফাংশনের একটা উৎকৃষ্ট সংজ্ঞা হচ্ছে এই কোনো ফাংশনের কোডোমেন এবং ওই ফাংশনের রেঞ্জ যদি সমান হয় একটি ফাংশনের কোডোমেন এবং সেই ফাংশনের রেঞ্জ যদি সমান হয় তাহলে ওই ফাংশনটি অবশ্যই কী হবে সার্বিক এটা কিন্তু মাথায় ঢুকে রাখো আজীবন কিন্তু এটা মনে রাখতে হবে এবং মনে রাখবে সেটা কি কোনো ফাংশনের ডোমেন এবং রেঞ্জ সরি কোনো ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ যদি একই হয় তাহলে সেই ফাংশনটি অবশ্যই কী হবে সার্বিক হবে আচ্ছা এটা হলো অন্যায়ের ক্ষেত্রে অন্যায়ের ক্ষেত্রে বোঝাচ্ছি কিন্তু এখন সমীকরণ কীভাবে সমাধান করতে হয় একটা সমীকরণকে একটি সমীকরণটি সার্বিক কি সার্বিক না সেটি আবার কী করে প্রমাণ করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো তো মনোযোগ দিয়ে ক্লাসটি খেয়াল করো আমি এখানে বলে দিই আমরা সাধারণত ওয়াইকাল টু এফ অফ এক্স ধরে থাকি ফাংশনটি ধরে থাকি ওয়াইকাল টু এফ অফ এক্স এরকম ধরে থাকি আচ্ছা ধরলাম ধরার পরে যদি আমি এখান থেকে এরকম প্রমাণ করতে পারি যে কি এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই এরকম যদি প্রমাণ করতে পারি তাহলে ওই ফাংশনটি কী হবে সার্ভিস ফাংশন হবে অতবা নয় আবারও বলি ওয়াই ইকুয়াল টু ফাংশনটিকে ধরলাম ফাংশনটি মান ইন ইন এক্সের মান ইনপুট করার পরে মানে ওয়াই ইকটাও আমরা ফাংশন ধরবো এখান থেকে এক্সকে ফ্রি করব মানে ঠিক রেঞ্জের মতো সেই এক্সের মান আমি যদি এখানে ইনপুট করি তাহলে সেই ফাংশনটির মান যদি ওয়াই বের হয়

এবার অতএব ওয়াই টু কি করবো এখানে দেখো খেয়াল করো আমি এটাকে আর আর গুণ করবো মানে এক্স ওয়াই মাইনাস ওয়াই ওই যে রেঞ্জ রেঞ্জ বের করার যে নিয়মটা সেটা টু এক্স প্লাস টু যেহেতু এক্স কে ফ্রি করবো তারা এখানে ওয়াই কল এভাবে এক্স ধরতে হবে আর এখানে কি করতে হবে এক্স কে ফ্রি করতে হবে ঠিক লাইক টু রেঞ্জ রেঞ্জের মতো তাহলে এক্স ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল টু এবার এ গেলে কী হবে ওয়াই প্লাস টু বা এক্স কমন যদি নেই তাহলে ওয়াই মাইনাস টু ইকুয়াল টু ওয়াই বা এক্স হবে ওয়াই প্লাস ভাগ হচ্ছে ওয়াই মাইনাস টু এক্সের মান পেয়ে গেলাম এবার এক্সের যে মানটি হবে সেই মান আমাদের দেওয়া আছে টু এক্স প্লাস টু ভাগ হচ্ছে এক্স মাইনাস অন অতএব মানটা কত দেখো তো ওয়াই প্লাস টু ভাগ হচ্ছে ওয়াই মাইনাস টু টু তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি মানটা বসাবো তাহলে টু ইন্টু ওয়াই প্লাস টু ভাগ ওয়াই মাইনাস মান বসাবো ওয়াই ভাগ আছে ওয়াই মাইনাস টু মাইনাস তাহলে এখানে কি আসছে দেখো তো টু দিয়ে যদি গুণ করে দিই আচ্ছা লসাও করি এখানে লসক হচ্ছে কি ওয়াই মাইনাস টু দেখো টু দিয়ে যদি গুণ করি টু ওয়াই প্লাস ফোর আবার প্লাস টু দিয়ে এটা কিন্তু গুণ হবে লসব সাথে তাহলে কী হবে প্লাস টু ওয়াই মাইনাস ফোর এবার নিচে নিচেও কিন্তু ওয়াই মাইনাস টু লসাবো ওয়াই মাইনাস টু তাহলে ওয়াই প্লাস টু বসে গেল মাইনাস মাইনাস ওয়ান দিয়ে কিন্তু এটা গুণ করতে হবে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয় এর খেয়াল করো এর হর যেটা এর হার সেটা তাহলে ভাগ তাহলে গুণ করলে উল্টে গিয়ে কিন্তু আর কেটে যাবে আমি কিন্তু অতটুকু লিখলাম না এই ফোর আর এই ফোর কেটে যাচ্ছে এখানে এই টু আর টু কেটে যাচ্ছে তার উপরে থাকছে ফোর ওয়াই আর নিচে থাকছে ওয়াই সরি কাটলাম এখানে কাটা ভুল হয়ে গেছে কাটবে হচ্ছে ওয়াই ওয়াই তাহলে থাকবে অবশ্যই ফোর তাহলে ফোর আর ফোর কাটলে আবার কী পাবো ওয়াই তাহলে কী পেলাম দেখো তো তাহলে কিন্তু পেয়ে গেছি যে আমার ফাংশনটা ছিল এফ ফ এক্স আর আমি মান পেয়েছি কি ওয়াই তাই না অতএব এটা বলতে পারি তাহলে এর দেখো তাহলে আমরা কি বলেছিলাম এখানে ওয়াই গোলটা এক্স ধরবো এক্সকে ফ্রি করবো রেঞ্জের মতো আবার সেখান থেকে আমি ফাংশনে যে এক্সের মানটা ইনপুট করবো করলে যদি ওয়াই পাই তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে ফাংশনটি সার্বিক মানে এই রুলসটা যদি মেনে চলে তাহলে সেটা আমরা বলবো কি এক্সের এর মান কিন্তু এখানে ইনপুট করতে হবে তাহলে সেটাকে আর বলতে পারবো কি একটি সার্বিক ফাংশন তাহলে এটা একটি সার্বিক ফাংশন আচ্ছা তোমাদের একটা বাড়ির কাজ সে বাড়ির কাজটা হচ্ছে অফ এক্স মাইনাস থ্রি ভাগ হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তোমার এরা একটা অঙ্ক দিলাম এই অঙ্কটি তোমার দেখবে আসলে এই নিয়মটা শেখার পরে যে এইটা সার্বিক ফাংশন তুমি প্রমাণ করতে পারো কি পারো না তাই না এটা তোমাদের একটা বাড়ির কাজ দিলাম আচ্ছা তো আজকের মতো এ পর্যন্তই আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ এবং যদি তোমরা আমার চ্যানেলে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাঁচিয়ে দিবে আজকের মতো এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও দেখা হবে আচ্ছা এটা আবার আবার একটু বলি যে এর হর ছিল কিন্তু টু অনেক বুঝতে পারবে না যে এটা একটা ভাগ এ ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ আর এটা মেন ভাগ ভাগ থাকলে গুণ করলে কিন্তু উল্টে যায় তো যখন খেয়াল করবে উপরের হ উপরের ভগ্নাংশের হর যা নিচের ভগ্নাংশ হর একই এই ধরনের দুই ভগ্নাংশ কেটে যায় আমি লিখলাম না মানে এটা গুণ এটা গুণ করলে ভাগ থাকলে গুণ করলে উল্টে যায় গিয়ে ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু কিন্তু কেটে যাবে তাই না তো তো আজকে আমাদের এ পর্যন্তই আগামীকাল চা দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো করে লেখাপড়া করার মনোযোগ দিয়ে আর এই ডোমেন্স বা সার্বিক ফাংশন অন টু অন ফাংশন যার বলে এখনো ফাংশন কিন্তু একটা বিশাল অঙ্কে একটা বিশাল একটা জায়গা জুড়ে আছে এই জায়গা থেকে নিজেকে উন্নত করতে গেলে অবশ্যই এগুলো কিন্তু খুব ভালো করে শিখতে হবে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ